আগ্নেয়াস্ত্র সহ আন্তঃজেলা দুই সশস্ত্র ডাকাত পুলিশের জালে। ডাকাতির পেশা বর্ধমানের 35-এর যুবক আব্দুস সালাম মণ্ডল বসিরহাটের মাটিয়া থানা রাজাপুর এলাকায় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেশ কয়েক বছর ধরে নাম আত্মগোপন করে বসবাস করতেন। উদ্দেশ্য ডাকাতি করে অর্থ উপার্জন করা। সেই সূত্রে স্থানীয় এক কুখ্যাত দুষ্কৃতী শেখ হাসমত আলীর সঙ্গে পরিচয় হয়। তারপর বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় একাধিক ডাকাতির চিন্তায় রাহাজানি সঙ্গে লিপ্ত হয়ে পড়ে। আজ বসিরহাটের থানার ফুলবাড়ি ডন্ডিরহাট এলাকা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। সেই সময় পুলিশের কাছে গোপন সূত্রে খবর গেলে বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরিন্দর সিংয়ের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি রিভলভার, দুরকম গুলি, আয়রন রডসহ একাধিক অস্ত্র। ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল, এর সঙ্গে বড়সড় চক্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে আব্দুস সাত্তার মণ্ডলের বিরুদ্ধে বর্ধমানের বিভিন্ন থানা এলাকায় ডাকাতির চিন্তায় রাহাজানি অভিযোগ রয়েছে। ধৃত দুই দুষ্কৃতীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। দেখুন সেই চিত্র আমাদের নিউজে। Thank you.